শক্তিগড়ের কাছে লাইনচ্যুত একটি লোকাল ট্রেনের দুটি কামরা, রাতভর চলল উদ্ধার কাজ। প্রত্যক্ষদর্শীদের দাবি, বর্ধমানমুখী একটি মালগাড়ি এবং ব্যান্ডেলমুখী একটি লোকাল ট্রেন একই লাইনে চলে এলে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তার জেরে লাইনচ্যুত হয় লোকাল ট্রেনের দুটি কামরা, যদিও সংঘর্ষের বিষয়টি মেনে নেয়নি রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত 9:16 নাগাদ বর্ধমান থেকে ব্যান্ডেল যাচ্ছিল একটি লোকাল ট্রেন। শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে ট্রেনটির সামনের দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে একটি ব্রেকডাউন ভ্যান পাঠানো হয়। লাইনচ্যুত হওয়া ট্রেনটিকে সোজা করা এবং লাইন মেরামতের কাজ শুরু হয়েছে।